হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু শাদাবস মাম্মা চ্যানেল। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। তো আজকে আজকে আমাদের ইন্ডিয়াতে আজকে হলো ফিফথ রোজা। তো ফিফথ রোজার ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর এই ফিফথ রোজা বা পঞ্চম রোজাটা কিভাবে আমি কাটালাম, সারাদিন কী কী করলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি। তো আলহামদুলিল্লাহ আজকে পঞ্চম রোজা। তো তোমরা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখো, আর আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে কমেন্ট করবে, লাইক করবে, আর যদি তোমাদের মনে হয় তাহলে তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিবে। ঠিক আছে, তাহলে চলো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ব্লগটা দেখি। এখন সকাল 10টা বেজে গেছে, কিন্তু তারপরে সাদাবাবু কি করে ঘুমাচ্ছে দেখো তোমরা সবাই। আমি এখন যাচ্ছি সাদাবাবুকে ঘুম থেকে তোলার জন্য, তার কারণ ও যদি এখন না ওঠে তাহলে কখন খাবে বলো। আমরা যখন সেরি খেতে উঠি ও তখন আমাদের সঙ্গে উঠে পড়ে, সেই কারণে একটু লেট করে ঘুম থেকে উঠছে। চলো ওকে তুলি। পাপা এখন বাজে হলো দুপুর 12:30, একটা এরকম হবে। তো আমি এখন সবজিগুলো আজকে যা রান্না করবো সেসব সবজিগুলো কেটে রেখে দিচ্ছি। এখানে আমি লাউ কাট আজকে লাউ দিয়ে কলাইয়ের ডাল দিয়ে রান্না করবো, সেই কারণে আগে লাউটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আগে আগে সবজি কেটে রাখার কারণ হলো যে পরে যে খুব অসুবিধা হয়, সব কিছুর মধ্যে তাড়াহুড়া শুরু হয়ে যায়, সেই জন্য আর কি আমি আগেই কেটে রাখি সবজিগুলো একটু। এই দেখো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি লাউ। এরপরে আরেকটা সবজি আজকে আমি রান্না করবো, সেটা হলো বেগুন দিয়ে আর আলু দিয়ে আর পালং শাক দিয়ে চচড়ি। এটা একটা খুব সুন্দর, মানে খেতে খুব টেস্টি লাগে এই সবজিটা। তো এই সবজিটাও আজকে আমি রান্না করবো, সেই জন্য বেগুনগুলো বেগুনটা কেটে নিচ্ছি। এখানে আমি একটাই বেগুন দিব, বেগুনটা যথেষ্ট বড়, সেই কারণে আমি দুটো দিচ্ছি না। তার কারণ রোজার মধ্যে রোজা করা মানে রাত্রেবেলায় আর সেহরির সময় খুব অল্প তরকারিতে হয়ে যায়, বেশি খাওয়া যায় না ইফতার করার পরে। তো পালং শাকটাও কেটে নিচ্ছি, পালং শাকটা আমি একটু ছোটো ছোটো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এগুলো একসঙ্গে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে তারপরে আমি আবার আলুটাও কেটে নিব। এখানে একটা আলু দিব, মাঝারি সাইজের একটা আলু আমি এর মধ্যে দিব আর কি। তরকারি কাটা হয়ে গেছে, এবার আমি এটা ধুয়ে নিব। দেখো এখানে খুব সুন্দর একটা বাটি আমাদের মানে পাত্র আমি তোমাদেরকে দেখাই, এখানে ফুটো ফুটো আছে আবার আর আরেকদিকে ফুটো নেই আর কি। তুমি যদি কোনো কিছু পানির মধ্যে ভিজিয়ে ধুতে চাও তাহলে সুন্দর পানিটা স্টে করবে দেখো, আর তারপরে এই পাশে আবার করে দিলে তখন সেই পানিটা আবার সুন্দরভাবে ঝরে যাবে। এইভাবে রেখে দিলে আস্তে আস্তে সব পানিটাই ঝরে যাবে। তো খুব সুন্দর ইউজফুল দেখো এই পাত্রটা। তো যাই হোক, আমি এখানে লাউয়ের কুচি লাউ লাউগুলো যে কুচি কুচি করে কেটেছিলাম সেটা আমি এখানে ধুয়ে নিচ্ছি। লাউটা আমার ধোয়া হয়ে গিয়েছে, এবার আমি এটাকে পানি ঝরাতে রেখে দিচ্ছি। এই দেখো নিচ দিয়ে কি সুন্দর এক্সট্রা পানিগুলো ঝরে যাচ্ছে। আর আমি একটু ছোলা ভিজাবো, তাই ছোলাটা বের করে রেখে দিলাম। আর এতে আমি ছোলাটা একটু ভালো করে এক দুবার ধুয়ে নিব, ধুয়ে নিয়ে তারপরে আমি ছোলাটা ভেজানোর জন্য একটু রোদে রেখে দেব। এই কদিন ছোলা সিদ্ধ করেছিলাম, এই কদিন চললো, শেষ হয়ে গিয়েছে ছোলাটা, সেই কারণে আজকে আবার আমি ছোলা ভিজালাম। এটাতে প্রায় দুদিন হয়ে যাবে আমাদের, দু তিনবার একটু ভালো করে ধুয়ে নিলাম দেখো। তারপরে এবার পানি দিয়ে
ফাইনালি আমি এটা রোদ্রে রেখে দিব, তাহলে খুব সুন্দরভাবে ছোলাটা ভিজে যাবে। এরপর বন্ধুরা আজকের মেন আকর্ষণ হলো আইসক্রিম। তো আইসক্রিম আমি বানানোর জন্য রেডি করছি আর কি, এটা আগেই বানাতে দিচ্ছি যেন সন্ধ্যার দিকে আমরা খেতে পারি। তো আইসক্রিমটা আমি এখানে দুধ চিনি আর কিছু হুইপ ক্রিম পাউডার একসঙ্গে ভালো করে বিটার দিয়ে বিট করে নিয়েছিলাম, নিয়ে তাতে কাজু বাদাম কিশমিশ এসব ড্রাই ফ্রুট কিছু আমি মিশিয়ে দিয়েছি আর কি। তো এরপরে আমি দেখো আইসক্রিমে ভালো করে সেই ড্রাই ফ্রুটগুলো আর মিশিয়ে নিলাম আর কি। মিশিয়ে নেওয়ার পরে এবার আইসক্রিমের পাত্র নিয়ে নিয়েছি, এই দেখো আইসক্রিমের সেই পাত্রগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তাতে আমি আইসক্রিমগুলো, আইসক্রিমের যে মিশ্রণটা আছে সেটা মানে আস্তে আস্তে করে ঢেলে তারপরে আমি এটা ফ্রিজারে রেখে দেবো তিন চার ঘন্টাতেই জমে যায়, তারপরে রেডি হয়ে যাবে একদম পারফেক্ট আইসক্রিম। তো আর রোজা থেকে রাত্রে রোজা থেকে ইফতার করার পরে আর কি আইসক্রিম খেতে বেশ ভালো লাগে, ঠান্ডা যেহেতু আর এখন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তাই আমি ভাবলাম যে আজকে আমি একটু আইসক্রিম বানিয়ে নিই, তাই আগে আগেই আমি আইসক্রিমটা বানাতে দিচ্ছি আর কি। শাদাববাবু বলছে দেখো চলে এসেছে, বলছে কি যে মাম্মা আইসক্রিম খাবো, ও এখনই আইসক্রিম খাবে, আইসক্রিমটা জমতেও দিবে না আর কি। বন্ধুরা আমরা ইফতার করতে বসে গিয়েছি, দেখো ইফতারের আইটেমগুলো তোমাদের সঙ্গে আমি দেখাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ভাজা আছে, পাকোড়া আছে, ফ্রুটস আছে, আর এসব নিয়ে আমরা আর কি ইফতার করছি। তো তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে।